বন্ধুরা, আপনারা কি এমন একটি মাছ সম্পর্কে জানেন যারা এদের ইলেকট্রিক শক দিয়ে বড় থেকে বড় প্রাণীকে নিমেষেই মেরে ফেলার ক্ষমতা রাখে? আজকের ভিডিওতে আমরা ইলেকট্রিক ইল সম্পর্কে জানতে চলেছি আর এই মাছগুলোর ভয়াবহতা সম্পর্কে জানব। এই মাছগুলো এদের শিকারকে কিভাবে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে সেই ভিডিওগুলোও দেখব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পৃথিবীতে প্রায় সব প্রাণীদের কাছেই নিজেকে রক্ষা করার জন্য এবং শিকার ধরার জন্য কোনো না কোনো টেকনিক বা কোনো অস্ত্র রয়েছে। আর এদের মধ্যে এমন কিছু প্রাণীও রয়েছে যেগুলোর শিকার ধরার ক্ষমতা দেখলে যে কেউ সত্যি অবাক হয়ে যাবে। যে ব্যাপারটি আমরা ইলেকট্রিক ইলদের ক্ষেত্রে দেখতে পাই, এই মাছটির কাছে সত্যিকারের সুপার পাওয়ার রয়েছে। একটি ইলেকট্রিক ইল একবারে 600 ভোল্টের কারেন্ট উৎপন্ন করতে পারে। এই পরিমাণ বিদ্যুৎ যে কোনো মানুষ বা বড় কোনো প্রাণীকে ভয়াবহভাবে শক দেওয়ার জন্য যথেষ্ট। আর এই শক খাওয়ার ফলে অনেক মানুষের হার্ট ফেলিয়ারও হতে পারে, যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে, যার কারণে এই মাছগুলোকে দেখলে সবসময় দূরত্ব বজায় রাখতে হয়। এই ইলেকট্রিক ইল মাছগুলোর আরও 3টি প্রজাতি রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক ইল, ভ্যারি ইলেকট্রিক ইল ও ভল্টা ইলেকট্রিক ইল। এই প্রজাতির ইলেকট্রিক ইলগুলো অ্যামাজনের নদী এবং এর আশপাশের এলাকাগুলোতে পাওয়া যায়। মূলত এই মাছদের শরীরে 3টি বিশেষ অর্গ্যান থাকে, যে অর্গ্যানগুলো এদের ইলেকট্রিসিটি উৎপন্ন করতে মুখ্য ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে মেইন অর্গ্যান, হান্টার অর্গ্যান এবং স্যাচ অর্গ্যান। এই অর্গ্যানগুলো এদের শরীরের মডিফাইড মাসেল সেল দ্বারা তৈরি থাকে, যেগুলোর সাহায্যে ইলেকট্রিক ইলরা এদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করে, যা দিয়ে এরা বড় থেকে বড় শিকারী প্রাণীদেরও খুব সহজেই মেরে ফেলতে পারে বা ইলেকট্রিক শক দিয়ে সাথে সাথে অজ্ঞান করে ফেলতে পারে। যেমন এই ভিডিওটিতে দেখুন, এই ইলেকট্রিক ইলটি এর থেকে আকৃতিতে অনেক বড় একটি কুমিরকে কিভাবে শক দিয়ে মেরে ফেলছে। আর 600 ভোল্টের ইলেকট্রিক শক খাওয়ার পর এই কুমিরটিরও এখানে কিছুই করার নেই। আবার যেমন এই ভিডিওটিতে দেখা যায়, একটি ইলেকট্রিক ইল কোনোভাবে পানি থেকে উপরে উঠে এসেছে আর কুকুরটি এই ইলেকট্রিক ইলটিকে দেখে এর গায়ে কামড় বসাতে যায়। আর যখন কুকুরটি ইলেকট্রিক ইলের গায়ে কামড় বসায়, তখন ইলেকট্রিক ইলটি এই কুকুরটিকে একটি শক দিয়ে দেয়। শক খাওয়ার পর কুকুরটি কিছু না বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। যে মাছ কুমিরের মতো বড় প্রাণীরও 12টা বাঁচিয়ে দিতে পারে, সেই মাছের পক্ষে ছোট ছোট অন্য মাছদের শিকার করা কোনো ব্যাপারই না, যেমনটা আপনি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। অন্য মাছদের শিকার করার জন্য এরা সেই মাছদের স্পর্শ করে না, বরং দূর থেকেই ইলেকট্রিসিটির মাধ্যমে সেই মাছগুলোকে অবশ করে ফেলে, তারপর সেই মাছটিকে মেরে খেয়ে ফেলে। এই মাছগুলো এদের শরীরের রঙের কারণে যে কোনো পরিবেশেই খুব সহজে লুকিয়ে থাকতে পারে। আর বেশিরভাগ ইলেকট্রিক ইলদের গায়ের রঙই ডার্ক গ্রে হয়ে থাকে, যার কারণে এদের খুঁজে বের করা বেশ কঠিন। একটি ইলেকট্রিক ইল সর্বোচ্চ 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর এরা লম্বায় 8 ফিট পর্যন্ত হতে পারে। ওজনের দিক থেকে একটি ইলেকট্রিক ইল 20 কেজি পর্যন্ত হতে পারে, কিন্তু কিছু কিছু ইলেকট্রিক ইল রয়েছে যেগুলো ওজনে এর থেকেও আরও বেশি ভারী হতে পারে। ইলেকট্রিক ইলরা যখন আমাজন নদীতে চলে, তখন এদের গতি 5 কিলোমিটার প্রতি ঘন্টার হয়ে থাকে, তবে প্রয়োজনে এরা এদের গতি আরও বেশি বাড়াতে পারে। এই মাছটি সম্পর্কে একটি আশ্চর্যজনক তথ্য হচ্ছে, এদের এত ফিচার্স থাকলেও এরা চোখ দিয়ে খুবই কম দেখতে পায়, পানির নিচে এরা পরিষ্কার দেখতে পায় না। এখন প্রশ্ন আসে যে এরা যদি পানিতে পরিষ্কার না দেখতে পায়, তাহলে কিভাবে এরা এদের শিকারকে ডিটেক্ট করে? মূলত এরা এদের শিকারের অবস্থান বোঝার জন্য এক প্রকার ইলেকট্রিক সিগন্যাল প্রোডিউস করে, যেটি একটি ইলেকট্রিক রাডারের মতো কাজ করে, যে সিস্টেমটির মাধ্যমে এরা এদের আশপাশের প্রকৃতি সম্পর্কে বুঝতে পারে। এই রেডার সিস্টেমটির মাধ্যমেই এরা এদের শিকারকে খুঁজে বের করে। আর অন্য কোনো প্রাণী থেকে লুকাতে হলেও এরা এদের এই ইলেকট্রিক রাডার সিস্টেমটির ব্যবহার করে। এবার চলুন এদের খাদ্য তালিকা সম্পর্কে জেনে নেওয়া যাক। এরা খাবার হিসেবে মূলত ছোট মাছদেরই খেয়ে থাকে, তবে এদের সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে রয়েছে ছোট কাঁকড়া থেকে শুরু করে ছোট চিংড়ি মাছ। আর এই প্রাণীগুলোকে ধরার জন্যও এরা এদের ইলেকট্রিসিটির ব্যবহার করে থাকে। এখন আমরা দেখব, যখন ইলেকট্রিক ইলরা মানুষদের উপর হামলা করে, যেমন এই লোকটি যিনি পানিতে দাঁড়িয়ে বড়শি দিয়ে মাছ ধরছিলেন, এমন সময় একটি ইলেকট্রিক ইল এসে তার শরীরে শক দিয়ে দেয়। শক খাওয়ার সাথে সাথে তিনি অচেতন হয়ে পানির মধ্যে পড়ে যান। আবার যেমন এখানে এই সাহসী ব্যক্তি, যিনি ইলেকট্রিক ইলের মতো ভয়ঙ্কর প্রাণীকে স্পর্শ করে দেখতে গিয়েছেন, স্পর্শ করার সাথে সাথে ইলেকট্রিক ইলটি জোরে একটি শক দিয়ে দেয়। শক খাওয়ার সাথে সাথে এই ব্যক্তি লাফ দিয়ে পিছনে পড়ে যায়। ইলেকট্রিক ইলরা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে এরা সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হাঙ্গরের উপরও হামলা করে, যেমনটা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। শার্কদের সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হিসেবে মনে করা হয়, কিন্তু যখন এরা ইলেকট্রিক ইলের সাথে মুখোমুখি হয়, তখন ব্যাপারটি পুরোপুরি ভিন্ন হয়ে যায়, যেমনটা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এই ইলেকট্রিক ইলটি এই হাঙ্গরটিকে কামড় দিয়ে ধরে ইলেকট্রিক শক দিচ্ছে, যার কারণে এই হাঙ্গরটি নিজেকে ছাড়িয়েও নিতে পারছে না।
বেশিরভাগ সময় আমরা হাঙ্গরকে দেখি যে এরা যদি কোনো বিপদে পড়ে তাহলে এরা সহজেই নিজেকে সেই পরিস্থিতি থেকে ছাড়িয়ে ফেলে। কিন্তু এই ইলেকট্রিক ইলটি এই হাঙ্গরটিকে পিছন থেকে এমনভাবে আক্রমণ করে ধরেছে যে হাঙ্গরটি এখানে কিছুই করতে পারছে না। এই প্রাণী দুটির মধ্যে অনেক লড়াই হওয়ার পরেও এক পর্যায়ে হাঙ্গরটি হাল ছেড়ে দেয় আর ইলেকট্রিক ইলের শিকারে পরিণত হয়ে যায়। শিকার বড় হোক বা ছোট, এরা শিকার ধরার জন্য এদের ইলেকট্রিসিটির ব্যবহারই করে থাকে। মানুষরা ছাড়া অন্য প্রাণীরা সাধারণত এদের উপর আক্রমণ করে না, যদিও কুমিরের মতো প্রাণীরা না বুঝে অনেক সময় এদেরকে আক্রমণ করার চেষ্টা করে। আর এর পরিণতি কী হয় তা তো আপনারা দেখেছেনই। ভয়ঙ্কর একটি শিকারী প্রাণী হওয়া সত্ত্বেও প্রকৃতিতে ব্যালেন্স বজায় রাখার জন্য এই প্রাণীরাও অন্য প্রাণীদের মতোই বড় একটি ভূমিকা পালন করে। যদিও বিগত কয়েক বছরে এদের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি কমে গিয়েছে, এর জন্য মানুষরা দায়ী। এই মাছগুলো এত ভয়ঙ্কর হওয়ার পরেও এমন অনেক দেশ রয়েছে যেখানে এই মাছগুলো দিয়ে অনেক ডিলিশিয়াস ডিশ তৈরি করা হয় আর যেখানে এই মাছগুলোকে অনেক মজা করে খাওয়া হয়, যার কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে এই মাছগুলোর শিকার করা হয়ে থাকে। তবে ভালো দিক হচ্ছে ইলেকট্রিক ইলরা মেটিং করার পরে একটি ফিমেল ইলেকট্রিক ইল প্রায় 20,000 মতো ডিম দেয়, যার কারণে এখনও এদের পরিমাণ সেই হারে কমেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ইলেকট্রিক ইল সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।